দেশীয় পণ্য কিনে হন ধন্য, আর এই ধন্যবার জন্যই কিনে আনলাম ওয়ালটনের এই স্মার্ট লাইটটি। কিনে এই ওয়ালটনের পণ্য হলাম কতটা ধন্য সেটা নিয়ে থাকবে আজকে আমাদের পুরো ভিডিওটি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, অ্যান্ড ওয়েলকাম টু এ টেক থট। 12 ওয়াটের এই ওয়ালটনের স্মার্ট এডি বাল্বটি আপনারা 12 মাসের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন, এবং এটি মার্কেট প্রাইস প্রায় 970 টাকার মতো। এটার পিন এবং প্যাচ দুটি ভার্সনই আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারবেন। দোকানে কতটা অ্যাভেলেবল তা যায় না, তবে আপনি এটি ওয়ালকার থেকে নিতে পারেন। সো এর বক্সের গায়ে আপনারা একটা কিউআর কোড দেখতে পারবেন, যেটা দিয়ে আপনারা ওয়ালটনের স্মার্ট অ্যাপ্লায়েন্সেস একটা অ্যাপ নামিয়ে ফেলবেন আপনার স্মার্টফোনটিতে, এবং তার সাহায্যেই আপনি স্মার্ট এলইডি বাল্বটি কন্ট্রোল করতে পারবেন। সো এর জন্য আপনাকে প্রথমে বক্সে থাকা কিউআর কোডটির সাথে স্ক্যান করে আপনাকে তাদের ওয়ালটনের অ্যাপটি নামিয়ে ফেলতে হবে, এবং তারপর আপনি নর্মাল সিস্টেমে রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর এটার কানেকশন প্রসেসটা ভিডিওর শেষের দিকে আবার দেখিয়ে দেওয়া হবে যে এটা কীভাবে অ্যাকচুয়ালি কানেক্ট করতে হয়। যেহেতু আমরা এটা নিয়ে অনেকদিনই ভিডিও বানাচ্ছি, তাই এটা অলরেডি আমাদের সাথে কানেক্টেড রয়েছিল, এবং আমরা জাস্ট এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা কী কী পাচ্ছি এবং এর সাথে আমরা কী ধরনের আউটপুট পাব। লাইটটি সাকসেসফুললি কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাকে এরকম একটা স্ক্রিনে তারা নিয়ে যাবে, যেখানে আপনি বিভিন্ন ধরনের কালার অপশনে কনভার্ট করতে পারবেন আপনার লাইটের কালারটি, এবং এখান থেকে আপনি চাইলে সুইচ অন অফ করতে পারবেন। আপনার যেই সুইচের সাথে অ্যাকচুয়ালি বাল্বটি কানেক্টেড সেই সুইচটি আপনি অন করে রাখবেন, এবং অ্যাপের মাধ্যমে লাইটটি অন অফ করতে পারবেন, এবং আপনি এর সাহায্যে এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, বিভিন্ন ধরনের কালার কনভার্ট করতে পারবেন, ইচ্ছামতো কালার আপনি নিজে চয়েস করে দিতে পারবেন। এবং কালারটা যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট দিচ্ছিল, তবে আমার কাছে মনে হয়েছে 12 ওয়াট হিসাবে এর লাইটের পাওয়ারটি আসলে একটু কম লেগেছে আমার কাছে। এটি 9 ওয়াট বা 9-8-এর চেয়েও কম এরকম বলা যায়। অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা আমি যে ক্যামেরার সাহায্যে রেকর্ড করি এরকম ব্রাইটনেসের কম্প্যারিজনটা অ্যাকচুয়ালি ঠিকমতো বোঝানো যাচ্ছে না, দেখে আমি খুবই দুঃখিত। আমরা কিছুদিন আগে শাওমির আরেকটি স্মার্ট লাইটের ভিডিও করেছিলাম, ওটা এটার চেয়ে আমার মনে হয়েছে সেটার 9 ওয়াটের পাওয়ারটা আরও বেটার ছিল এর চেয়ে। সো এটা অ্যাকচুয়ালি আপনার অ্যাপের সাথে কানেক্ট করতে হবে বলেছিলাম যে আমরা ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। সো এখন দেখিয়ে দিচ্ছি, আপনি যখন লাইটটি প্রথমবার জ্বালাবেন তখন এই লাইটটি এরকম বারবার ব্লিঙ্ক করতে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। লাইটটি ব্লিঙ্ক করতে থাক, ঠিক একই সময় আপনি আপনার ওই ফোনে ওয়ালটনের অ্যাপে ঢুকে যাবেন, এবং সেখানে গিয়ে স্মার্ট লাইটের অপশনটি খুঁজে বের করবেন এবং র্যাপিডলি ব্লিঙ্কিং অপশনটিতে চাপ দিবেন। র্যাপিডলি ব্লিঙ্কিং যখন আপনি কনফার্ম করে ফেলতে পারবেন তখনই অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ থেকে আমাদের লাইটটি খোঁজা স্টার্ট হয়ে যাবে, এবং সে বুঝতে পারবে যে ওই ওয়াইফাইয়ের। ও আরেকটি কথা মাঝখানে বলে দিই যে আপনার এটি প্রথমবার ইউজ করতে হলে একই ওয়াইফাইয়ের আন্ডারে আপনাকে এটা কানেক্ট করতে হবে, তার সাহায্যে আপনি অ্যাকচুয়ালি লাইটটি ঠিকমতো ইউজ করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমাদের এটা ঠিকঠাক মতো কানেক্ট হয়ে গিয়েছে, এবং তারপরে আমরা আমাদের এই অ্যাপের মূল এই স্ক্রিনে আসার পরে ইচ্ছামতো আমাদের এলইডি বাল্বের কালারটা চেঞ্জ করতে পারবো, এবং এটাকে আমরা ওয়ার্ম কালার বা নর্মাল হোয়াইট কালারেও রাখতে পারবো, আর চাইলে বিভিন্ন ধরনের মোড সেট করে দিতে পারবো যে সে এই মোডের মধ্যে তার কালারগুলো যে কন্টিনিউয়াসলি কনভার্ট করতে থাকবে। মোড বা সিন চেঞ্জিংয়ের পাশাপাশি আপনি এর থেকে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্টটাও পেয়ে যাবেন, যেটা এখন পর্যন্ত আমরা ট্রাই করে দেখিনি। ট্রাই করে দেখলে অবশ্যই আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব, এবং একসেই সাথে তার ওয়েদার ওয়াইজ কন্ট্রোলটাও দেখানোর চেষ্টা করব। এ সম্পর্কে আরও নতুন কিছু জানতে পারলে আপনাদের সাথে অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানিয়ে রাখবো। সো সেখান থেকেও আপনারা চাইলে বিভিন্ন বিস্তারিত তথ্যগুলো দেখে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।